আপনারা দেখতে পাচ্ছেন অরূপ বিশ্বাস তিনি ভাইফোঁটা নিচ্ছেন প্রত্যেক বাড়ি বৃদ্ধাশ্রমে তিনি যান এবং আবাসিক থেকে ফোঁটা নেয় না এবারেও তার অন্যথা হয়নি দক্ষিণ কলকাতার একটি বৃদ্ধাশ্রমে ভাইফোঁটা নিচ্ছেন অরূপ বিশ্বাস আবাসিকদের উপহারও দিলেন মন্ত্রী ফোঁটা নিলেন অরূপ বিশ্বাস বৃদ্ধাশ্রমের আবাসিকদের কাছ থেকে প্রত্যেক বছরই তিনি এই দিনটি বৃদ্ধাশ্রমে কাটান এবং সেখানকার আবাসিকদের কাছ থেকে ফোঁটা নেন তাদের হাতে তুলে দেন উপহার এবারেও একই ছবি দেখা গিয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাস পৌঁছে গিয়েছেন বৃদ্ধাশ্রমে এবং সেখানকার যেসব আবাসিকরা রয়েছেন তাদের কাছ থেকে ফোঁটা নিচ্ছেন এবং তাদের হাতে ভাই হিসেবে উপহার তুলে দেন দক্ষিণ কলকাতার বৃদ্ধাশ্রমে পৌঁছে গিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস প্রত্যেক বছর দাদা বাবা রেডিও তোরা তোদের কম্পিটিশনে আমি কি শুরু করি বলো 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 প্রত্যেক বছর এই একটা দিন একেবারে আলাদা দিন আর কিরকম ফিল হয় মনে হয় কি চাই দেখো আমি প্রত্যেক বছরই আমরা আমাদের সকলে মিলে টালিগঞ্জ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা এই নবনীড়ে ভাইফোঁটা করি অতিমারির জন্য গত দু বছর ধরে আমরা সেইভাবে করতে পারছি না আমরা আলাদা করে অনুষ্ঠান বাড়িতে দিদাদের নিয়ে যাই আমরা একসঙ্গে গল্প করি ভাইফোঁটা হয় খাওয়া দাওয়া হয় তো গত বছর আমরা শুধু দিদাদের এখানে সমস্ত জিনিসপত্র কিনে তাদের খাইয়েছিলাম এই বছর যেহেতু একটু কম তাই আমরা এবার সেইভাবে ভাইফোঁটা করিনি কয়েকজন দিদাই যাদের ডবল ভ্যাকসিন দেওয়া আছে এবং যারা সুস্থ আর টিপিসিআর করে সেরকম তিন চারজনই ফোঁটা দিয়েছেন আমরা বাইরেই করেছি তাদের সঙ্গে আমরা খুব একটা মিক্সিংও করছি না তাদেরও খাওয়ার ব্যবস্থা করেছি এবং ভাইফোঁটার একটা উপহার তাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি আমরা এই দিনটা খুব ভালো করে উদযাপন করি তার কারণ দিদারা একা থাকেন তো আমি আজকে প্রায় 22 বছর রানিং আমি এই দিনটা সকালবেলা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফোঁটা দেন এবছর আপনারা জানেন যে আমাদের দলের নেতা মাননীয় মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে এবছর ভাইফোঁটা হচ্ছে না আমার বোন আমায় ফোঁটা দেয় এবং তারপরে আমি সারাদিন এখানেই থাকি দিদাদের সঙ্গে আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে বাড়ি যাই তো সেই কাজটাই করি তো এবছর যেহেতু অতিমারি তাই এখানেই তাদের খাওয়ার সমস্ত ব্যবস্থা হয়েছে তারা যেরকম মেনু চেয়েছেন সেই মেনুই হয়েছে আর একটু তিনজন চারজন শুধু ফোঁটা দিয়েছে দেখো মন খারাপ আলোর উৎসব ছিল সেই আলোর উৎসবে আমরা যখন সবাই সামিল হচ্ছি তখনই একটা বিশাল অন্ধকার নেমে এলো যার হাত ধরে আমাদের রাজনীতির হাতেখড়ি ছাত্র পরিষদের সেই সুব্রত মুখোপাধ্যায় তিনি চলে গেলেন ফলে কালী পুজোর রাত থেকে হসপিটাল কালকে সারাদিন বার্নিং ঘাট তাই আজকের এই ফোঁটাটা যেহেতু পূর্ব নির্ধারিত ছিল এবং দিদারা সারা বছর অপেক্ষা করেন এই দিনটির জন্য ওনারা তো অনেক নিঃসঙ্গ এখানেই তারা থাকে তো আমরা মাঝে মধ্যে চেষ্টা করি আমি 25 তারিখ আসার চেষ্টা করি অন্য অন্য দিন আসার চেষ্টা করি যে একটু দিদাদের পাশে থাকার তো সেই জন্য এই দিনটা বেছে রাখি দিদারাও একদম ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখেন যে এই দিনটা কবে আসবে আর এলে সবাই মিলে একসঙ্গে আনন্দ করবো খাবো গল্প